15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও 3 নভেম্বর জেল হত্যা দুটিতেই জিয়াউর রহমান জড়িত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার জেল হত্যা দিবসে রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী এই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্ট নিহতদের এবং 3 নভেম্বর নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনা করেন। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, 1975 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। প্রকৃতপক্ষে 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং 3 নভেম্বর জেল হত্যা, এই দুই হত্যাকাণ্ডের সঙ্গেই জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এদিকে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমরা চাই আমাদের সরকার আরও 100 বছর ক্ষমতায় থাকুক, কিন্তু আমাদের দাবি পূরণ করে ক্ষমতায় থাকতে হবে। সাংবাদিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুকরিয়া আদায় করছি, আপনাদের কথা রক্ষা করে এখানেই থেমে গেলাম, প্রয়োজনে আগামী কর্মসূচিতে এখানে থামব না। সোমবার ঢাকায় হেফাজতে ইসলামের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে এসব বলেন তিনি। হেফাজতের মহাসচিব বলেন, সরকার নবীর বন্ধু, আমরা নবীর বন্ধু। হেফাজতে ইসলামের আরও দাবি আছে, সেগুলো পূরণ করতে হবে। সভাপতির বক্তব্যে হেফাজতের ইসলামের ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লামা নূর হুসাইন কাশেমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার ঘটনায় সরকারের নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ফ্রান্সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে বাংলাদেশেই সবচেয়ে বেশি প্রতিবাদ হয়েছে, অথচ সরকার নীরব। এই নীরবতার রহস্য কি জনগণ জানতে চায়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফ্রান্সে করা ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং এর সমর্থনে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর কট্টর অবস্থানের প্রতিবাদে ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি দেয় হেফাজতে ইসলাম। বেলা 11টায় কর্মসূচি থাকলেও সকাল 10টা থেকে সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা বাইতুল মোকাররম প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। 11টার আগেই বাইতুল মোকাররমের উত্তর পাশের সড়কের পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা পর্যন্ত পল্টন মুক্তাঙ্গন বিজয়নগর সড়ক নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। এই কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীতে সতর্ক অবস্থান নেয়। পুলিশ পুরানা পল্টন, নূর হোসেন চত্বর, নাইটিঙ্গেল মোড়, কাকরাইলে বিচারপতি ভবনের সামনে ব্যারিকেড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়ে মোড়ে মোড়ে অবস্থান নেয়। সমাবেশ শেষে বাইতুল মোকাররম থেকে একটি মিছিল বাড়িধারায় ফ্রান্স দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয়। মিছিল আটকাতে আগেই পুলিশ শান্তিনগরে ব্যারিকেড দেয়, কিন্তু হেফাজতের কর্মীরা ব্যারিকেড তুলে নিয়ে মিছিল সহ মৌচাকের দিকে এগিয়ে যান। পরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তারা আবার শান্তিনগরে ফিরে আসেন। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন।